সারা দেশে তাপমাত্রা বাড়ছে, আবহাওয়াবিদদের আশঙ্কা এরকম তাপদাহ থাকবে আরও কয়েকদিন। বৃষ্টিপাত না হওয়ার কারণেই তাপদাহ বাড়ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অফিস জানিয়েছে, এখন রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, খুলনা, মংলা, সাতক্ষীরা, যশোর, রাঙামাটি অঞ্চলসহ ঢাকা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের গরম হাওয়া বইছে। ওইসব এলাকার তাপমাত্রা বইছে 36 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সোমবার এবছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে 41.2 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পরিস্থিতির আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী হাবিব রহমান, তিনি এখন রয়েছেন আবহাওয়া অধিদপ্তরে। হাবিব, হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ হিসাবে কি বলছেন আবহাওয়াবিদরা? মুন্নি, আমি এখন রয়েছি খামারবাড়ি এলাকায়। সেখানে মূলত মানুষের যে চিত্র সেটি তুলে ধরার জন্য এখানে আসা। এখানে সাধারণ মানুষের কিন্তু ভোগান্তির শেষ নেই, বিশেষ করে তীব্র গরমে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে এবং যে যেভাবে পারছে অন্ততপক্ষে গাছের নিচে থেকে তারা একটু বিশ্রাম নিয়ে নিচ্ছেন। তবে আবহাওয়ার এই যে বৈরী পরিবেশ, সেটির জন্য পরিবেশ অধিদপ্তর যেটি আমাদেরকে জানিয়েছেন, মূলত এবছর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই এপ্রিল, এই কয়েকটি মাসেই কোনো বৃষ্টিপাতের দেখা মিলেনি কিন্তু খুব একটা, যে কারণে আবহাওয়ার এই তীব্রতা প্রতিনিয়তই বেড়ে চলেছে। তারা বলছেন যে এর আগের বছরও এই সময়টাতে বৃষ্টিপাত হয়েছে এবং আকাশে মেঘ দেখা গিয়েছে, কিন্তু এবার কিন্তু একেবারে আকাশ পরিষ্কার, ঝকঝকে, মেঘের কোনো দেখা নেই, যে কারণে তারা বলছেন যদি মেঘ না হয় তাহলে, বৃষ্টি না হয় তাহলে এই তাপমাত্রা কমার কোনো সম্ভাবনাই তারা দেখছেন না। যে কারণে বলছেন যে তাপদাহ চলছে সেটি আরও 2 থেকে 3 দিন বিরাজমান থাকতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন, এমনটাই পূর্বাভাস তারা আমাদেরকে দিচ্ছেন। সেক্ষেত্রে মানুষকে অনেকটাই কষ্টের মধ্যে দিয়েই এই রমজান পার করতে হবে, এই কয়েকটি রমজান পার করতে হবে। বিশেষ করে আপনি জানেন যে যে মৌসুমি বায়ুর যে প্রভাব, সেই প্রভাবটিও কিন্তু একেবারেই কম বলছে। তারা বলছেন যে যে পরিমাণ তাপমাত্রা রয়েছে সেটি আরও বেশি অনুভব হচ্ছে, যে বায়ুতে যে ধরনের জলীয় বাষ্প থাকবার কথা সেটিও কিন্তু নেই, যে কারণে তীব্রতাটি আরও বেশি অনুভব করছে সাধারণ মানুষ। তবে একটি কথা আপনাকে বলে রাখি, রাজধানীর মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে এ কারণেই যে প্রতি বছর রাজধানীর তাপমাত্রা কিন্তু বেড়ে চলেছে। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে যে রাজধানীর তাপমাত্রা গেল 20 বছরের মধ্যে সর্বোচ্চ 3 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বেড়েছে। এর মূল কারণ হিসেবে বলা হচ্ছে যে যেভাবে আরবান, অর্থাৎ নগরায়ণ করা হচ্ছে, একটা অপরিকল্পিত নগরায়ণ, অর্থাৎ উন্নয়নের দিকে চিন্তা করে মানুষের যে বসবাসের যে জায়গাটি সেটি অনেকটাই নষ্ট করা হচ্ছে বলে বিশেষজ্ঞরা এমনটি ধারণা করছেন। কাজেই যে তাপমাত্রা রয়েছে এখন তার চেয়ে বেশি তাপমাত্রা অনুভব হওয়ার কারণ একটি, সূর্যের যে তাপ এই ভূপৃষ্ঠে পড়ে সেটি যে আবার চলে যাওয়ার বিষয়, অর্থাৎ শোষণ করে নেওয়ার বিষয়, সেই জিনিসটি আমাদের এই রাজধানীর বুকে নেই। যে সেটি হলো যে পুরো রাজধানী কিন্তু কংক্রিটের শহরে তৈরি হয়েছে, অর্থাৎ খাল বিল ভরে, জলাশয় ভরে সেখানে কিন্তু এই বড় বড় বিল্ডিং বা অট্টালিকা করা হচ্ছে, যে কারণে এই যে সূর্যের রশ্মি পড়ার পরে সেটি যে আবারও বিকিরণ হওয়ার কথা সেটি কিন্তু হতে পারছে না, অর্থাৎ এই মাটিতেই সূর্যের যে তাপমাত্রা সেটি অবজার্ভ, অর্থাৎ ধরে রাখছে, এবং সে কারণেই এই তাপমাত্রাটি আরও বেশি অনুভব হচ্ছে। অর্থাৎ এই রাজধানী একটি উত্তপ্ত ভূখণ্ড হিসেবে কিন্তু পরিণত হচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সার্বিক অবস্থায় যদিও এখন পর্যন্ত যশোরের তাপমাত্রা সবচেয়ে বেশি আবহাওয়া অফিস বলছেন, কিন্তু তারপরও যশোরের তুলনায় রাজশাহীতে কিন্তু, রাজধানী ঢাকাতে মানুষ কিন্তু গরমে বেশি অতিষ্ঠ হয়ে উঠছেন। এর একটি কারণ যে এখানে কোনো ধরনের যে পানি প্রবাহ যেটিকে বলা হয়, বিশেষ করে জলাশয়, খাল বিল সব কিছু কিন্তু ভরাট করা হয়েছে, যে কারণে কিন্তু তাপমাত্রাটা অনেক বেশি এবং তারা বলছেন যে বেড়েই চলেছে। অসংখ্য ধন্যবাদ হাবিব রহমান, যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। আবহাওয়া পরিস্থিতির খবর নিয়ে সারা দেশে তাপমাত্রা বেড়েছে, তাপদাহের বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রাজধানীর খামারবাড়ি থেকে সহকর্মী হাবিব রহমান।